দ্বিতীয় যুক্তি কি ছিল? জেলামিন ভাই রাস্তায় তো চেনেন না, জায়গা রাখেননি, নিয়ে যাবেন কিভাবে? আমি তখন তাকে বলছি যে ভাই আমি একটা সাধারণ মানুষ, আমি জান্নাত যেতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। কি বললাম? জান্নাত যেতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। আলোচ্য বিষয় জান্নাতের রাস্তা। উনাকে বলছি তাহলে আমাকে কি করতে হবে? উনি তখন বলছে আরে এই জন্যই তো পিট ধরতে হবে। মানে উনি বুঝতে পারেননি কোন দিকে ওকে ধরছি। উনাকে তখন বলছি ভাই যদি বুঝতেন তাহলে উত্তরটা দিতেন না, আমার উদ্দেশ্য জান্নাত যাব আর জাহান্নাম থেকে বাঁচবো। উনি তখন বলছে পিট ধরতে হবে। আমি বলছি ভাই আপনি কিন্তু শর্ত দিয়েছিলেন যে রাস্তা চেনে, যে জায়গা সচক্ষে দেখেছে তাকেই ধরতে হবে। ভাই বন্ধু পৃথিবীর কোনো জীবিত অথবা পৃথিবীর কোনো মৃত কোনো পীর সচক্ষে জান্নাত দেখেছে, সচক্ষে জাহান্নাম দেখেছে? তা আমি বলছি ভাই পৃথিবীর কোনো জীবিত হোক আর মৃত হোক, সে জিন্দেগিতে কোশ্চিন কালেও জান্নাতও দেখেনি জাহান্নামও দেখেনি, তার মানে আমাকে জাহান্নামে নিয়ে যাবে, এ কথা আপনার যুক্তি থেকে প্রমাণিত। উনাকে বলছি ভাই কিন্তু আমি এমন ব্যক্তিকে ধরেছি সে সচক্ষে জান্নাতও দেখেছে জাহান্নামও দেখেছে, তার নাম বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাই বিশ্বনবী জান্নাত দেখেছে কি দেখে নাই, জাহান্নাম দেখেছে কি দেখে নাই? সূরা বানী ইসরাঈলের প্রথম আয়াত আল্লাহ মিরাজে যখন নিয়ে গেলেন জান্নাতও দেখেছে জাহান্নামও দেখেছে। তো আমি তো ধরেছি বিশ্বনবীকে, আপনি কাকে ধরেছেন? আমার মধ্যে কোনো সন্দেহ নেই যে আমার রাস্তাটা জান্নাতের রাস্তা, এবং আপনারটা সন্দেহজনক কি সন্দেহজনক নয়, 100% সন্দেহজনক। আমি বিশ্বনবীকে ধরেছি কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইফ ইউ রিয়েলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্যান ফালা মুহাম্মাদ তিজিয়াপানিম, যদি তোমরা সত্যি আল্লাহকে পেতে চাও ভালোবাসতে চাও ফাত্তাবিউনি, তো বিশ্বনবীর আনুগত্য অনুসরণ করো। বা আমরা নিঃস্বার্থ আনুগত্য অনুসরণ করি কি করি না? 100% করি। আল্লাহ বলছে পবিত্র কোরআন নিসা সূরা 4 আয়াত নম্বর 59, আয়াত নম্বর 65, আয়াত নম্বর 80, সূরা আনফাল সূরা 8 আয়াত নম্বর 146, সূরা মায়দা 45-92, সূরা ইমরান 31-32, 132, বিভিন্ন জায়গাতে আল্লাহ 25টা আয়াত অবতীর্ণ করেছে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসীগণ, আতিউল্লাহ আল্লাহর আনুগত্য করো, আতি রসুল রসুলের অনুসরণ করো, সূরা মুহাম্মদ সূরা নম্বর 46 আয়াত নম্বর 33, ওয়া লা তুবতিলু আমালাকুম, অন্যথায় তোমাদের আমলগুলোকে বাতিল করো না। বা আমরা কাকে ধরেছি? বিশ্ব নবীকে ধরেছি। আল্লাহ বার বার এক কথা বলছে যে আতিউল্লাহ আতি রসুল, আল্লাহর আনুগত্য করো, রসুলের অনুসরণ করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, অন্যথায় তোমাদের আমলগুলোকে বাতিল করো না। তাই মনে রাখবেন জান্নাতের রাস্তা 10টা 20টা নয়, জান্নাতের রাস্তা একটাই, সেটা বিশ্বনবীর আনুগত্য অনুসরণ। যতক্ষণ কোনো মানুষ বিশ্বনবীর আনুগত্য অনুসরণ না করবে, কশ্চিন কালো কোনো মানুষ স্বর্গ তথা জান্নাত যেতে পারবে না। একটা হাদিস দেখেন, কত ওয়েট হাদিসটা জানেন? দেখেন মিশকাত খুলবেন, কিতাবু সুন্নাহ আলী তিসাম 194 নম্বর হাদিস, সুরান দারিমি 435 নম্বর হাদিস, মুসনাদে আহমদ 17176 নম্বর হাদিস, আল্লামা নাসিরুদ্দিন আলবানী হাদিসটাকে হাসান বলেছে, আমাদের তাকে দাইব। তো যাই হোক, হাদিসটার শেষ অংশে এমনটা যে বিশ্বনবী একদা বসে আছেন, সঙ্গে আছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, বসে ঢুকছেন কে? উমর বিন খাত্তাব। হাতে আছে একটা তওরাতের কপি, বিকৃত একটা অংশ নিয়ে প্রবেশ করেছেন ঘরে, আর বিশ্বনবীর সামনে তওরাত পড়তে শুরু করে দিয়েছে। আর যেই তওরাত পড়তে শুরু করে দিয়েছে, বিশ্বনবী রাগান্বিত গর্জে উঠেছেন। যত পড়ে ওমার, তত বিশ্বনবী রেগে যায়, আর আবু বকর চট করে দাঁড়িয়ে তখন বলছে ওমার তওরাত পড়ছো? আরে তওরাত তুমি পড়ছো? বিশ্বনবী রাগান্বিত যখন এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে ওমর তওরাতটা ফেলে দিয়েছে, আর সঙ্গে সঙ্গে বিশ্বনবী দাঁড়িয়ে তখন ওমরকে বলছে ওমার আল্লাহ নাফসি বিয়াদি মুহাম্মাদ, সেই সত্তার কসম যারে তোমার প্রাণ আছে, লাউ কানা মুসা হাইয়ুন, ওমার তুমি তওরাত পড়ছো? তওরাত বাদ দাও, আর যদি মুসা জীবিত হয়ে পৃথিবীতে চলে আসে ফাত্তাবিউনি, আর তোমরা যদি মুসার আনুগত্য অনুসরণ করো, ওয়া তারাকতুমুনি, আর আমি নবী মুহাম্মদকে ছেড়ে দাও, অবশ্যই তোমরাও পথভ্রষ্ট গোমরা হয়ে যাবে। চিন্তা করেছেন ভাই? বিশ্বনবী বলছেন যে ওমার তওরাত পড়ছো? আরে তওরাত তো একটা আসমানি কিতাব, আর তওরাত যার উপরে অবতীর্ণ হচ্ছে মুসা, ও যদি জীবিত হয়ে চলে আসে, আর ওমার তুমি যদি মুসার আনুগত্য করো, আর আমি নবীকে যদি ছেড়ে দাও, অবশ্যই ওমার তুমিও পথভ্রষ্ট গোমরা হয়ে যাবে। ভাই মুসা আসলামের আনুগত্য আর চলবে না, কার আনুগত্য করতে হবে? বিশ্বনবী মুহাম্মদ সাল্লামের আনুগত্য অনুসরণ করে জান্নাত যেতে হবে। ভাই বলুন তো, পৃথিবীতে একজন নবী আবারও দ্বিতীয়বারের জন্য আসবে, তার নবুয়ত মানসুক বাতিল হয়েছে, কিন্তু তার নবীর একটা ছাপ আছে না? নাই, আছে। নাম কি? নবী ঈসা আলাইহিসসালাম। বাবু তো ঈসা আলাইহিসসালাম যদি জান্নাত যেতে চায়, কোন পীরের কাছে মুরিদ হবে? বলেন কোন পীরের কাছে মুরিদ হবে? মানুষ বলছে পীর না ধরলে জান্নাত যাবে না, তো ঈসা আলাইহিসসালাম এসে কার মুরিদ হবে? চরমনে পিসা হবে? বাবুদের ঈশা সালাম এসে কোন মাজহাব মানবে? কোন মাজহাব মানবে ভাই? হানাফি, শাফি, মালিক, হাম্বলি? ভাই এই প্রশ্নটা অন্তর আসে না? আপনারা যে বলছেন যে পীর সাহেব
না ধরলে জান্নাত যাওয়া যাবে না, মাযহাব না মানলে জান্নাত যাওয়া যাবে না, তো ঈসা আলাইহিস সালাম আসবেন বা ইমাম মাহদী আসবেন কি আসবেন না, কোন পীরের কাছে মুরিদ হবে, কোন মাযহাব তিনি মানবেন? ভাই অসংখ্য প্রমাণ দেওয়া যায়, তার মানে বোঝা গেল ইমাম মাহদী এবং ঈসা আলাইহিস সালাম যদি জান্নাত যেতে চায় পর্যন্ত তাদের দুজনকে কার আনুগত্য করতে হবে? ঈসা আলাইহিস সালামের জান্নাত কার শরীয়ত উপরে নির্ভর করছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নির্ভর করছে? বা ইমাম মাহদী যদি জান্নাত যেতে চায় নিজের ইচ্ছে মতো সংগ্রাম মানে শাসন করবে এর মাধ্যমে জান্নাত যেতে পারবে? কোশ্চেন কালো নাই। তাই ইমাম মাহদী ঈসা আলাইহিস সালাম দুজনেরই জান্নাত নির্ভর করছে বিশ্বনবী শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য অনুসরণ। আপনার পীরের কথা বাদ দিয়ে দেন, ওর কথা বাদ দিয়ে দেন, তারাই যেতে পারবে না জান্নাতে যে বিশ্বনবীর আনুগত্য অনুসরণ না করে। ভাই এতটা বুঝলে তো আমাদের মধ্যে কোনো ইখতিলাফ কত রকম মত পার্থক্য থাকে না। মানুষ বলছে না মাযহাব না মানলে জান্নাত যাওয়া যাবে না। ভাই আল্লাহ কি পৃথিবীতে শুধু মানুষ সৃষ্টি করেছে? জিনা ওমা খলাকতু জিন্না ওয়া ইনসা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতি সৃষ্টি করেছে কেন? ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র ইবাদত করবে। সূরা জারিয়াত আয়াত নম্বর 56। ভাই মানুষকে যে জান্নাত যাওয়ার জন্য যদি মাযহাব লাগে পীর লাগে তো ভাই জিনদের কোনো পীর আছে? জিনদের কোনো মাযহাব আছে? হুজুরকে গিয়ে জিজ্ঞাসা করুন, হুজুর বলেন তো জিন্দা কোন মাযহাব মানে? কারণ আপনি বলছেন জান্নাত যদি যেতে চাই তো কি মানতে হবে? মাযহাব মানতে হবে, পীর মানতে হবে। তো জিন্দার মধ্যে কোন মাযহাব আছে? ওরা কি হানাফি সাফি মানে নাকি? না ওদের মধ্যে চরমনায় পীর আর শশিনা রাজার বাগি মাছ ভান্ডারী ফুলতলি দেওয়ান বাগি এসব আছে, তো তারা কি মানে রে ভাই? ভাই এতটুক যদি আপনারা দেখেন তো ভাই আপনারা বুঝতে পারবেন যে তাদের এই দাবি সঠিক নয়।